যাচ্ছি মানে তুমি না সিদ্ধান্ত নিয়েছো 7 দিন অফিসে যাবে না, তাহলে এখন নিচে যাচ্ছো কেন? আরে নিচে মানে তো বাসার বাইরে যাচ্ছি না, বডিগার্ড 4 জনকে ছুটি দিয়ে দিয়েছি না, এখন জুয়েল আর আবুল নাকি যায়নি, নিচে বসে আছে, ওদের সঙ্গে একটু কথা বলে আসি। ওদের সাথে পরে কথা বলবে, তার আগে তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, তুমি বসো। কি কথা আছে? কথাবার্তা তো সব রাত্রেই শেষ হয়ে গেছে, আবার কি? না কথাবার্তা কিছুই শেষ হয়নি, তুমি বসো। বসতে হবে না, আমি দাঁড়িয়েই শুনছি, বলো তুমি। হাতেম তোমাকে আমি বসতে বলেছি। ওকে, আমি আর নতুন করে শুরু করতে যাচ্ছি না, সুতরাং হুকুম তাহলেই করছি। বসলাম, বলো। হাতেম তুমি মানুষ ভালো, তোমার মনটা ভালো, সব ঠিক আছে। গুড। আর এই কারণে আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। গুড গুড। না গুড গুড না, এভাবে যদি চলতে থাকে আমি তোমার সাথে ফাইনালি কন্টিনিউ করতে পারবো না। আরে বাবা কি অবস্থা চলছে, আকাশের বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আমার এক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই কারণে তুমি রাগ করে তোমার বাবার বাড়ি চলে গিয়েছিলে, আমি তোমার মান ভঞ্জন করে আবার নিয়ে এসেছি, সব সমস্যা তো এখানেই শেষ। না সমস্যা কিছুই শেষ হয়নি, আমি এখন তোমাকে সমস্যাগুলি বলবো, তুমি কান খোলা রেখে শুনবে আর সমাধান করবে। ঠিক আছে, কান খোলা আছে আমি শুনছি, তুমি একটা একটা করে বলো, আমি সমাধান করছি। সমস্যা নম্বর 1 বলো। হাতে আমরা তো একটা সোসাইটি মেইনটেইন করি। হুম, অ্যাট লিস্ট তোমাকে তো স্মার্ট হতে হবে, তুমি তো প্রেজেন্টেবল না। সোহানা তোমার এই কথাটা আমি মাইন্ড করলাম, প্রেজেন্টেবল না মানে কি? আমি কি একটা পণ্য? আমি কি ডিনার সেট? আই এম এ হিউম্যান বিইং, এটা তোমার বোঝা উচিত। হ্যাঁ তুমি হিউম্যান বিইং, সেটা তো শুরুতেই আমি তোমাকে বলেছি, কিন্তু আমার কথা হলো তোমার এই পরোশাটা কেন ইং করে পড়তে হবে, আর এই প্যান্টটা কেন এত উপরে পড়তে হবে? ঠিক আছে, তোমার কথা মতো ইং না করলাম, প্যান্ট নিচুতে পড়লাম, তাতে কি লাভটা কি হবে? তাতে তোমাকে স্মার্ট লাগবে, দেখতে ভালো লাগবে। ওকে ওকে, আমি বুঝতে পারছি, তুমি মিং করছো আমি স্মার্ট, এই তো, এটা বড় কোনো সমস্যা না সোহানা, 2 সেকেন্ডে সমাধান করে দিচ্ছি। এই যে ইং খুলে ফেললাম, প্যান্ট নামিয়ে দিলাম, ওকে। আই কোথায় আছো? আরে বাবা আমি বললাম তো যে জুয়েল আবুল নিচে বসে আছে, ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুমি আগে ড্রেস রুমে যাবে, গিয়ে ওগুলি খুলবে। এটা কি ধরনের অদ্ভুত কথা, আমি ড্রেস খুলে ওদের সামনে কোন অবস্থায় হাজির হব? এগুলি খুলে তুমি পাঞ্জাবি পরবে, তুমি যখন বাসায় থাকবে তখন পাঞ্জাবি পরে থাকবে। তো সেটা তো এক বাক্যে বলতে হবে, মাঝখান থেকে আমি তো ভয়ঙ্কর চিন্তা করে ফেলেছি। আচ্ছা অসুবিধা নেই, পাঞ্জাবি আমি পড়তে যাচ্ছি, খুশি? তুমি খুশি থাকলে আমি খুশি। আই আই লাভ ইউ। আল্লাহর কসম স্যার, আমাকে দুজনের কারো কাছে কোনো হুশিয়াতি নাই, আল্লাহ বাদ যায় না, হ্যাঁ আপনার মিশা কথা কইছে, আই এম সরি। আমি ওনার মতো দুটো বিয়ে করিনি, তবে স্যার ভুল করে বড় লোকের একটা মেয়ে বিয়ে করে ফেলেছি,
কি আর বলবো স্যার, বাড়ির উপরে গেলে তার নানান রকম বায়না। কই আমাকে তো কক্সবাজার বেড়াতে নিয়ে গেলে না, চলো না ভালো হোটেলে খেতে যাই, আমি বিউটি পার্লারে যাবো। আমি বলি আশ্চর্য ব্যাপার, বিউটি পার্লারে যে তুমি কি করবে, তুমি তো এমনিতেই সুন্দর। সে বলে কেন, আমার পেডিকিওর করতে হবে না, আমার ম্যানিকিওর করতে হবে না, ফেসিয়াল করতে হবে না। আমি বলি বাবা রে, ঘরের টাকা ঘরেই থাক, তোমার পেডিকিওর ম্যানিকিওর আমি করে দিচ্ছি। না, যে কোনো কায়দা কৌশল করেই হোক সে বিউটি পার্লারে যাবে, খামা খামার টাকাগুলো নষ্ট করে দিবে। এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়, আমার নাক গলানোর দরকার নেই, আপনারা থাকেন, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? একটা বিষয়ের সংজ্ঞা আমার খুব জানা দরকার। কোনটা স্যার? হোয়াট ইজ স্মার্টনেস? হোয়াট ইজ স্মার্টনেস? হ্যাঁ সেটাই, এটা জেনে আমাকে জানাবেন। স্যার যদি একটু ক্লু দিতেন কিভাবে কাজটা করতে হবে। ক্লু কি দেব, আপনাদের চোখে কোন লোকটাকে স্মার্ট মনে হয় সেটা আমাকে জানাবেন। কেন স্যার, আপনি তো স্মার্ট। আমাকে আপনাদের স্মার্ট মনে হয়? জি স্যার। আমার চোখে তো স্যার পৃথিবীর সেরা স্মার্ট আপনি। আবুল সাহেব। আমি কিচ্ছি স্যার। প্লিজ আপনি এখানে এসে একটু বসেন না প্লিজ। ওই মিয়া, ব্যাগ সময় আপনি উল্টা পাল্টা মিশাও, তখন আরে কিলে মাইক্রোফোন এলে ঠেলে দেন। শোনেন জুয়েল স্যার, আমি খুব ভালো করে বুঝে গেছি যে আমি মোটেও স্মার্ট না। জি স্যার। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নেই, খুঁজে বের করেন স্মার্ট লোক কেমন হয়। আপনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী 7 দিন অফিসে যাবেন না, কেন স্যার? এর মধ্যে কোনো কেন টেন নেই আইরিন। আমার এরকম আসলে মাঝে মাঝেই হয়, যখন ইউনিভার্সিটিতে পড়তাম সামনে ফাইনাল পরীক্ষা, হঠাৎ মনে হলো যাই একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। গ্রামের বাড়ি চলে গেলাম, 7 দিন থাকলাম, পরীক্ষা দিতে পারলাম না, পরের বছরে পরীক্ষা দিলাম। তো এরকমই মনে হলো 7 দিন অফিস করব না, একটু আনঅফিসিয়ালি থাকি এই আর কি। স্যার আপনি আনঅফিসিয়ালি থাকতে চাইলে তো পারবেন না, অফিসিয়াল পারপাসে কিন্তু আমি আপনাকে বারবার বিরক্ত করতে আসবো। না না ঠিক আছে, আপনি বিরক্ত করতে আসবেন, কিন্তু তাতে আমার তো কোনো পরিশ্রম হচ্ছে না, মানে আমাকে অফিসে যেতে হচ্ছে না, আপনি এখানে আসছেন। স্যার এটা তো আমার ডিউটি। থ্যাংকস, আপনি আপনার ডিউটি পালন করেন, আর একটা TADA বিল দিয়ে দেবেন, আমি সাইন করে দেবো। জি স্যার, থ্যাংক ইউ। তো আইরিন, ডিউটি পালন করছেন আমি খুব হ্যাপি, কিন্তু এর বাইরেও আমাকে একটা হেল্প করতে হবে। যে কীরকম স্যার? একটা বিষয়ের সংজ্ঞা জানা আমার খুব জরুরি, সেই ব্যাপারেই হেল্পটা লাগবে। বিষয়টা কি স্যার? স্মার্টনেস কাকে বলে? হোয়াট ইজ স্মার্টনেস? স্যার স্মার্টনেস তো খুবই আপেক্ষিক একটা বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। যেমন একটু উদাহরণ সহ বুঝিয়ে বলেন। যেমন স্যার আপনি ধরতে পারেন দেবানন্দ। দেবানন্দকে আমি যখন 60 এবং 70 এর দশকে দেখেছি। আপনি কি কলপ করেন নাকি? সরি স্যার। না, 60 এবং 70 এর দশকে যদি আপনি দেবানন্দকে দেখে থাকেন তাহলে তো আপনার কলপ করারই কথা। না স্যার, 60-70 দশকের দেবানন্দকে আমি দেখেছি বর্তমানে ফিল্মে। হুম, সেটাই ফান করলাম, বলেন। জি স্যার, দেবানন্দ 60 পড়তেন, ওনার 60-এর কলার থাকতো অনেক বড় বড়, গলায় মাফলার প্যাঁচাতেন, বেল বটমের প্যান্ট পরতেন, প্যান্টের নিচে থাকতো অনেক ঢোলা, মাথায় ক্যাপ পরতেন, এটা ছিল তখনকার স্টাইল, তখনকার স্মার্টনেস। ঠিক আছে, কিন্তু বর্তমান স্মার্টনেসের চালচিত্রটা কি সেটা বলেন। স্যার বর্তমানে তো অনেকেই দেখছি 3/4 আর স্যান্ডি গেঞ্জি পরেই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, ঠিকই বলেছেন আপনি। দেবানন্দ তখন কি পরতেন না পরতেন সেটা জেনে তো আমাদের লাভ নেই, আমাদের বর্তমানটা জানা ইম্পর্টেন্ট। হ্যাঁ আপনার অবজারভেশন ঠিক আছে, আমিও দেখেছি,
যে কোয়ার্টার আর ওই স্যান্ডো গেঞ্জি পরে লোকজন হাঁটাহাঁটি করে। আচ্ছা এরা যায় কোথায় বলেন তো? পার্কে টার্কে নাকি? না স্যার, পার্কে যাবে কেন? স্যান্ডো গেঞ্জি পরেই তো দিব্যি অফিস করছে, মিটিং করছে, পার্টিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইরিন আপনি তো একটা প্রেম করেন নাকি? জি স্যার করি। তো আপনার ওই প্রেমিক ছেলেটি কেমন? মানে আপনার চোখে নিশ্চয়ই অনেক স্মার্ট। স্যার নট অনলি স্মার্ট, ওভার স্মার্ট। ও তো উনিও কি ওই থ্রি কোয়ার্টার স্যান্ডো গেঞ্জি এগুলো পরে মিটিং টিটিং অফিস টফিস সব কিছু করছে? না স্যার, সে থ্রি কোয়ার্টার আর স্যান্ডো গেঞ্জি বাসায় পরে, মাঝে মাঝে দোকানে বা কাছাকাছি কোথাও যায়, আর নর্মালি সে প্যান্ট এবং শার্টে পরে। তো একটা কাজ করেন তো, প্রেমিক ছেলেটাকে একদিন নিয়ে আসেন, একটু দেখি। ঠিক আছে স্যার, তাকে না হয় নিয়ে আসলাম। কিন্তু স্যার আপনি হঠাৎ করে স্মার্টনেস নিয়ে তো চিন্তিত হয়ে পড়লেন কেন? হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, হঠাৎ করেই মানে ভাবলাম নিজেকে একটু পাল্টে ফেলি, স্মার্ট হয়ে যাই, দেখি কি দাঁড়ায়। জি স্যার দেখতে পারেন। স্যার কিছু চেক ছিল সাইন করার, অ্যাকাউন্টস তো রেডি করতে পারিনি, তো আগামীকাল তো শুক্রবার, আমি কি শনিবার নিয়ে আসবো? হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবেন, কিন্তু আপনি আপনার ওই প্রেমিক ছেলেটাকে কালকেই নিয়ে আসেন। জি স্যার, স্যার আসুন। সোহানা কি ঘুমিয়ে পড়েছো? না কেন, আজকে সকাল থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করছে, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। কি প্রশ্ন? না সকালবেলা তুমি আমাকে বললে আমি একটা ভালো মানুষ, আমার মনটা ভালো শুনে আমার খুব ভালো লেগেছিল, থ্যাংকস। একই সঙ্গে তুমি বলেছো আমি স্মার্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে স্মার্টনেসের সংজ্ঞাটা কি? আমার স্মার্টনেসের সংজ্ঞা জেনে তুমি কি করবে? তোমাকে যা যা করতে বলেছি সেগুলি ঠিকঠাক মতো পালন করো তাহলেই হবে। না না ঠিক আছে, পালন করা সেটা তো পারস্পরিক প্রেমের ব্যাপার, কিন্তু আমি এই প্রসঙ্গটা আলোচনা করতে চাচ্ছি, তার একটা কারণ আছে। কি কারণ? আমার দুজন খুব পরিচিত মানুষ আছেন যাদেরকে সবাই স্মার্ট বলেই জানে। তার মধ্যে একজন সবসময় ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করে, শার্ট ব্র্যান্ডের, প্যান্ট ব্র্যান্ডের, জুতা ব্র্যান্ডের, ঘড়ি, চশমা সব ব্র্যান্ডের, কিন্তু সে তার অফিসের স্টাফদের বেতন ঠিক মতো দেয় না। তার অফিস ঝাড়ু দেয় যে ঝাড়ুদা, তার কাছ থেকে দু টাকা কেটে রাখতে পারলে তার ভালো লাগে। আরেকজন আছেন শিক্ষা দীক্ষা ভালো করে হয়নি, অনেক কষ্টে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করেছে, সব থার্ড ক্লাস, ভালো করে কথা বলতে পারে না, হাতিমকে বলে হাতিম। সেদিন আমার সঙ্গে দেখা হলো, বললো হাতিম তোর তো স্মার্ট হওয়া উচিত, তোর মেধা আছে তো, স্মার্ট হলে বহুদূর যেতে পারবি। আমি বললাম কিরকম? ও বললো কেন, তুই বর্তমান সময়ের স্মার্টনেসের সংজ্ঞা জানিস না? আমি বললাম না। ও বললো বর্তমান স্মার্টনেসের সংজ্ঞা হচ্ছে যে যত বেশি ক্ষমতাবান তাকে তত বেশি তোয়াজ করবি, যাকে পছন্দ করিস না অথচ ক্ষমতাবান তাকে বেশি সালাম দিবি, তাহলে উপরে উঠতে পারবি, একটু বাঁকা হতে সে। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি আমাকে ওই দুইজন স্মার্ট লোকের মতো স্মার্ট দেখতে চাও? হাতেম আমি তোমাকে কার সাথে তুলনা করছি না, আর তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাকে কোনো কথা বলিনি। আমি বলতে চাচ্ছি অ্যাটলিস্ট পোশাক আশাকে হলেও তোমার একটা চেঞ্জ দরকার। গুড পয়েন্ট। আজকাল চারিদিকে দেখছি শুনছি অনেকেই স্যান্ডো গেঞ্জি থ্রি কোয়ার্টার পরে বেরিয়ে পড়ছে, তারা নাকি ওই পোশাকেই অফিস করছে, মিটিং করছে, মানে এক পোশাকেই সব কিছু করছে। তুমি কি আমাকে সেরকম দেখতে চাও? হাতেম আমি তোমাকে কারোর মতো করেই দেখতে চাচ্ছি না, আমি তোমাকে তোমার মতো দেখতে চাই। তোমার যদি মনে হয় থ্রি কোয়ার্টার স্যান্ডো গেঞ্জি পরলে তোমাকে স্মার্ট লাগবে তাহলে তাই পরো, কিন্তু তোমার একটা চেঞ্জ লাগবে। লাগবেই। হ্যাঁ লাগবেই। ওকে। আমার বউ কি চাচ্ছে সেটা আমার বোঝা শেষ, আলোচনা এখানে শেষ। তুমি শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। স্যার হি ইজ পাপ্পু।
আপু হাই হাতেম সরি আমার স্যার হাতেম আলী তো পাপ্পু আমি আইরিনের কাছে আপনার কথা অনেক শুনেছি আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে খুব ভালো সেই জন্য আইরিনকে বলেছিলাম আপনাকে যেন আপনি নিয়ে আসে আমি একটু দেখব তো এখন দেখলাম দেখে তো আমার আরও কৌতূহল হচ্ছে যদি কিছু মনে না করেন আপনি একটু উঠে দাঁড়ান তো জি স্ট্যান্ড আপ প্লিজ দাঁড়াও না অবশ্য আমরা এটাকে প্যান্টের জানালা বলতে পারি বসেন বসেন আপনার প্যান্টে অনেকগুলো জানালা আপনি এই কানে ভুরুতে দুল পরেছেন দুল না এটা রিং ওই বাংলায় দুল ইংরেজিতে রিং তো আপনি এই দুলগুলো পরার জন্য যে ফুটো করেছেন যখন আপনার এই রিং পরতে আর ইচ্ছে করবে না তখন ফুটোগুলো কি করে বন্ধ করবেন স্যার ফুটো করেনি তো এটা ম্যাগনেট সিস্টেম হ্যাঁ বলেন কি আপনি কানে ভুরুতে চুম্বক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাই হোক বুঝলাম ভালো অভিনব আচ্ছা পাপ্পু আপনি এই যে পোলো শার্টের কলার যেটা বাইরের দিকে থাকার কথা সেটাকে আপনি ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছেন এর কারণটা কি মানে এটা কি আপনার ওই স্মার্টনেসের মধ্যে পড়ে ইটস মাই ওন ফ্যাশন মানে এটা শুধু আপনি একাই করছেন না আরো অনেকেই করে কেউ যদি আমাকে ফলো করতে চায় করবে না ঠিক আছে ভালো আর আপনি এই যে গোফ রাখেননি কিন্তু কিয়দংশ দাঁড়িয়ে রেখেছেন এটাও কি আপনি শুধু একাই করেন না অনেকেই করে আজকাল অনেকেই এটা করছে আর আপনার মাথায় ওই যে মেয়েরা যে ইউজ করে ব্যান্ড ওটাও তো দেখতে পাচ্ছি এটাও ফ্যাশন তো পাপ্পু আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে আমার আপনি বসেন চাটা খান স্যার দরকার নেই আজকে চা খাবো না 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 কেন উনি প্রথম এসেছে আমার বাসায় চা কেন খাবেন অবশ্যই খাবেন আপনি বসেন চা দিতে বলছি আর আপনি আমার সঙ্গে একটু আসেন ভেতরে কথা বলবো একটু Thank you.
কোথায় যাচ্ছি? এখান থেকে গ্যারেজে যাব, গ্যারেজ থেকে বাইকটা নিব, তারপর কোথাও খেতে যাব। গ্যারেজে যাওয়ার আমার যেতে ইচ্ছা করছে না, তুমি আমাকে রিকশায় করে বাসায় দিয়ে আসো। কেন? গ্যারেজে গেলে সমস্যা কি? বাইকটা নিব না। তোমার ওই লক্কর জক্কর বাইকে আমার চড়তে ইচ্ছা করে না পাপ্পু। লক্কর জক্কর মানে? লক্কর জক্কর নয় তো কি, 2 মিনিট চলে তারপর রাস্তার মধ্যে স্টার্ট বন্ধ হয়ে যায়, এই সমস্যা সেই সমস্যা, উফ ভোবো শব্দ খুব পেইন লাগে। ওটা ভোবো শব্দ না, ডাবল সাইলেন্সার। ডাবল সাইলেন্সার হোক আর ট্রিপল সাইলেন্সার হোক, এই ভোবো শব্দ আমি নিতে পারি না। আচ্ছা ঠিক আছে, বাইকটা পরে নিব, চলো কোথাও খেতে যাই। স্যারকে তোমার কেমন লাগলো? ওনারা আবার কেমন লাগার কি আছে, পুরো আনস্মার্ট লোক। আমার তো মনে হয় স্যারই তোমাকে আসতে একটা চিজ মনে করেছে। আমারও চিজ মনে করার কি আছে বুঝলাম না। দেখলো না স্যার তোমাকে দাঁড়াতে বললো, তারপর তোমার প্যান্টের জানালা দেখছিল, কানের দুল, চোখের দুল, মাথার ব্যান্ড। হ্যাঁ আমার আছে তাই দেখছে, ওনার মতো আমি আনস্মার্ট নাকি? আচ্ছা তোমার কাছে স্মার্টনেসের সংজ্ঞাটা কি বলো তো? কেন স্মার্টনেসের সংজ্ঞা মানে আমি পাপ্পু? স্মার্টনেসের সংজ্ঞা মানে হচ্ছে পাপ্পু মানে কি? কেন আমাকে দেখলে তো স্মার্টনেস কি সেটা তুমি বুঝতে পারবে। তোমাকে দেখে আমার স্মার্টনেস বোঝার দরকার নাই, বড় যোগ তোমার গলার মাড়াটা থাকতে পারে, কানের দুল, নাকের দুল, চোখের দুল সব খুলে ফেলবা। তুমি নাকের দুল কোথায় পাইলা? ওই তো তোমার মাথার ব্যান্ড, খুলে ফেলবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুলবো, কিন্তু এখন আমরা কোথায় যেতেছি সেটা বলো, রিক্সাওয়ালাকে তো বলতে হবে নাকি? রিক্সা যেতে থাক, সময় হলে বলবো। আচ্ছা তোমার বস হঠাৎ করে আমার সাথে দেখা করতে চাইলে কেন বলো তো? ওনাকে আমি বলেছিলাম আমার বয়ফ্রেন্ড স্মার্ট, ওভার স্মার্ট, সেজন্য তোমাকে দেখতে চেয়েছে। সেজন্য আমাকে দেখতে চাইবে কেন? উনি হয়তো তোমার মতো স্মার্ট হতে চায়। তাহলে তো ঠিক আছে, ওনার স্মার্ট হওয়ারই দরকার, পুরো খ্যাত লোক। আই একদম চুপ, আমার বস সম্বন্ধে একটা উল্টো পাল্টা কথা বলবো না। আই জোরে চালো। আপনি সুস্থ থাকলে স্যার আমাদের হয়ে যায়। শুনেন আমি এখন খুবই সুস্থ আছি, আমার কোনো প্রোটেকশন লাগবে না, জান আপনারা। স্যার
স্যার আপনি কি দূরে কোথাও যাচ্ছেন স্যার? দূরে কোথাও গেলে তো গাড়ি নিয়েই বের হতাম, আমি তো হেঁটে যাচ্ছি। তাহলে স্যার আপনি এখন কোথায় যাচ্ছেন আমরা কি একটু জানতে পারবো? দোকানে, সামনে দোকানে যাচ্ছি। দোকানে কি কিছু কিনতে যাচ্ছেন? কিচ্ছু কিনতে যাচ্ছি না, দোকানদারকে গিয়ে একটু কাতুকুতু দিয়ে চলে আসবো। না মানে স্যার আপনার কোনো কিছু লাগবে কি না? পেস্ট, ফোম, আদাম বাদাম, বারো ভাজা, মানে যা কিছু লাগে আমাদেরকে বলেন, আমরা এনে দিচ্ছি। আপনারা যেগুলোর কথা বলছেন আর আমি যা কিনতে যাচ্ছি মিলছে না। তাহলে ও স্যার গোপন কোনো কিছু হলে কাগজে লিখে দিতে পারেন, আমরা নিয়ে আসতে পারবো। এখন বলতে চাচ্ছি না বলে কোনো উপায় নেই, ইসবগুলের ভুসি কিনতে যাচ্ছি। ও ইসবগুলের ভুসি, এ তো একেবারে সোজা স্যার, না লিখে দিলেও আনতে পারবো। না আপনারা পারবেন না, অত সোজা না, ইসবগুলোর মধ্যে ভেজাল থাকে, সবাই বুঝতে পারে না, একমাত্র আমিই বুঝতে পারি। একটুখানি নিয়ে মুখে দিলে বুঝি আসল না নকল। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তাহলে এগিয়ে যান, আমরা ডিস্টেন্স বজায় রেখে পেছনে পেছনে হাঁটছি। কিন্তু কিছুক্ষণ পরে আমি আর ডিস্টেন্স মেনটেন করতে পারবো না, আপনাদের কাছে চলে আসবো। কেন স্যার? আবুল সাহেব, জুয়েল সাহেব বুঝতে পারছেন, আমি কি বুঝিয়ে দেবো? না 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 স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আপনাকে কিন্তু হ্যাপি পাঠাতে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। তুমি যখন হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসবে তখন তুমি পায়জামা পাঞ্জাবি পরে বসবে, গানের জন্য সেটাই স্মার্ট ড্রেস। ঠিক আছে মেনে নিলাম, তুমি যাও আমি প্র্যাকটিস করছি, যাও। আজি ঝরে রাতে তোমার তুমি আবার গান গাইছো। আরে ভাই পাগল ছাগল হতে যাবে কোন দুঃখে, আমাদের স্যার যা খুঁজছিল আধুনিক স্মার্ট, এটা হচ্ছে সেই জিনিস। চলো কথা বলি। হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ আসেন আসেন আসেন। আপনি কিছু করতে হয়? আমি ভাবছি কি উনি হয়তো দাড়ি নিয়ে ঘুমাইছে রাত্রে, তালা পোকা খেয়ে বলাইছে।
আচ্ছা ভাই ভালো কথা, আপনার সামনের এই চুলগুলো টুঁইকুরো উপর দিকে উঠে গেল কিভাবে? আপনি কি নারিকেল তেল দিয়ে দাঁড় করে দিয়েছেন নাকি বাউ বাতাসে এরকম হয়ে গেছে? ওই মিয়া, এটার লোকে জেল দেওয়া স্পাইক করছে। স্পাইক 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 স্টাইল 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 ভাই, আমরা আসলে ওই পেশাগত দায়িত্ব পালন করছি, আমাদের অনেক স্মার্ট লোক লাগবে। তো আপনাকে তো হ্যাভি স্মার্ট মনে হচ্ছে। আমার মতো যদি আরও কারো স্মার্ট পাইতে চান তাহলে সামনে যে স্পাইসি রেস্টুরেন্ট আছে না ওইখানে চলে যান, ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব বসে আছে, যান যান। আমার এখন ক্লাসের সময় হয়ে গেছে, আমি কিন্তু সময় দিতে পারবো না, জায়গা ভাই। ভাই ভাই শোনেন, আপনি বলছেন ক্লাস করতে হবে, আপনার যে ড্রেস আপ এই অবস্থায় ক্লাসে ঢুকতে দেবে, টিচার মারবে না? ভাই মিয়া, আপনি কি মঙ্গল গ্রহ থেকে আসছেন? এটা স্টাইল, কমান্ডার সাহেব, এ তো দেখছি চিড়িয়াখানায় নিয়ে বদল করে আনা সম্ভব। কইনে চিড়িয়াখানায় কিসের সাথে বদল করবেন? কেন বান্দরের সাথে? শুনলে মার। কি যেন নাম বললো? পাইছি 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 যেন কি পাইছি রেস্টুরেন্ট। অবশ্য কালকে যখন আমি প্রথম পড়লাম তখন এক ধরনের অস্বস্তি লাগছিল, মানে আমি প্যান্ট পরেছি অথচ হাঁটুর নিচে হু হু করে বাতাস লাগছে, ডানায় শোষো করে বাতাস লাগছে। পরে দেখলাম যে না, বাতাসটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। মানে গায়ে বাতাস লাগানোর তো প্রয়োজন আছে নাকি? জি স্যার, প্রয়োজন আছে। তাহলে কি বলেন, ঠিক আছে তো? স্যার সবই ঠিক আছে, কিন্তু আপনার গেট আপের সাথে না এই চশমাটা ঠিক যাচ্ছে না, চেঞ্জ করলে ভালো হয়। এক্স্যাক্টলি এই কথাটার জন্যই আমি এতক্ষণ ওয়েট করছিলাম, আপনি তো ব্রিলিয়েন্ট। চশমা আমি একটা কিনে রেখেছি, আমি পরছি। এইবার বলেন কেমন লাগছে? স্যার একদম পারফেক্ট, অনেক স্মার্ট লাগছে। আমি জানতাম তো লাগবেই। কিন্তু স্যার চশমা সহ ফাইনালি আপনার যে গেটারটা দাঁড়িয়েছে তার সাথে গোমড়া মুখটা মানাচ্ছে না। তাহলে কি করা যায় বলেন তো? একটা প্রতিষ্ঠানের এমডি আমি, সবসময় তো হাসি হাসি মুখে থাকতেও পারবো না, এত হাসি আমি কোথায় পাবো? স্যার আপনাকে হাসতে হবে না, আপনি সবসময় মুখে একটা চুইংগাম রাখবেন, এতে আপনাকে স্পটি লাগবে। এক্স্যাক্টলি, ইমরান খান, রিড রিচার্ডস সবসময় চুইংগাম চাপাতেন, আছে নাকি আপনার কাছে? জি স্যার আছে। দেন তো একটা চাপাই। হ্যাঁ স্যার। আইরিন, আপনি ঠিকই বলেছিলেন, সময়ের সাথে সাথে আসলেই সব কিছু বদলায়। আগে আমার সামনে যখন কেউ চুইংগাম খেত আমার মেজাজ গরম হয়ে যেত, মনে হতো কী ব্যাপার, এ ছাগলটা জাবর কাটছে কেন? আর এখন মনে হচ্ছে যে না, স্মার্টনেসের ক্ষেত্রে চুইংগামের একটা বড় ভূমিকা আছে। জি স্যার। এখানে তো দুটো আছে দেখছি, আপনিও খান। না স্যার আমি তো সবসময় খাই, আপনি খান। না না একসঙ্গে খাই, খান ধরেন। থ্যাংক ইউ স্যার। চিয়ার্স। চিয়ার্স। ভেতর থেকে পানির মতো কি যেন একটা বের হলো মিষ্টি, ভালো লাগছে বেশ। স্যার যেগুলো একটু সই করে দিতে হবে। না সই তো করবোই। তো কি মনে হচ্ছে আইরিন, এই গেট আপে কি অফিস করতে পারবো? কেন পারবেন না স্যার, আপনি যদি কমফোর্ট ফিল করেন তাহলে অবশ্যই পারবেন। না না কমফোর্ট আমি ফিল করছি, আমি অবশ্য প্র্যাকটিসের মধ্যে আছি এখন, মানে এলাকায় চলাফেরা করছি, তারপরে দোকান টোকানে যাচ্ছি, কেউ বাঁকা চোখে তাকাচ্ছে না। স্যার বাঁকা চোখে তাকাবে কেন, আপনাকে তো অনেক স্মার্ট লাগছে। থ্যাংকস। আচ্ছা আপনার তারা নেই তো? না স্যার। হুমায়ুন সাহেব একটা ফাইল দিয়ে গেছে, আমি এটা সময় পাইনি, আপনি একটু দেখেন। জি স্যার। আচ্ছা আপনার কাছে কি আর চুইংগাম আছে? সরি স্যার আমার কাছে দুটোই ছিল।
আমি এটাই জিজ্ঞেস করছিলাম। অসুবিধা নেই, আপনি দেখতে থাকেন, আমি একটু দোকানে যাব, কিছু চুইংগাম কিনে নিয়ে আসি। আপনি যেটা দিলেন এটা আর কতক্ষণ চাবাবো? স্মার্ট লক খুঁজে বের করতে বলেছিলেন না, আমরা বিভিন্ন জায়গায় যে স্মার্ট লক খুঁজে বের করে করে ইন্টারভিউ নিচ্ছিলাম, আর ইন্টারভিউ নিতে গিয়ে বিপত্তিটা ঘটে গেল। মানে ধাওয়াটা তারাই করেছে? জি স্যার, বলতে পারেন। শুধু কি ধাওয়াই করেছে না আরো কিছু? না না স্যার, শুধুমাত্র ধাওয়াই করেছিল, অন্য আর কি করবে? তাবুল সাহেব, ঘটনা কি সত্যি? জি না স্যার, সত্যি না, শুধু ধাওয়া দেয়নি, মারও দিয়েছে স্যার। তাই নাকি, দুজনকেই? জি না স্যার, শুধু নাকি। ও আচ্ছা, এই প্রথম বোধ একটা বিপরীত ধরনের ঘটনা ঘটলো নাকি? জি স্যার। তো চলেন দেখি। স্যার আপনি কোথায় যেতে চাচ্ছেন? ওই যে যারা আপনাদের ধাওয়া করলো তারা কত বড় স্মার্ট একটু দেখি, এমনি এমনি ছেড়ে দেওয়া তো ঠিক হবে না। না না স্যার, কোনো দরকার নেই, আমরা দেখে এসেছি, তারা স্মার্ট, বেশ বড় সড়ো ভালো রকমের স্মার্ট। খামা খাবার দেখতে গিয়ে যদি সুস্থ অবস্থায় ফেরত না আসতে পারি? জুয়েল সাহেব, আপনি যে কথা বলছেন এটা কি বডিগার্ড সুলভ কথাবার্তা হচ্ছে? ভয়ের কিছু নেই, আমি আছি সাথে, ধরে নেন আজকের দিনের জন্য আমি আপনাদের বডিগার্ড, চলেন। তারপরও স্যার আমরা দেখে শুনে বুঝে আপনাকে এত বড় বিপদের মধ্যে ফেলতে পারি না। কিন্তু আপনাদের তো ক্ষুধা মেটে নাই, মানে ইন্টারভিউ তো নিতে পারেন নাই, তাই না? চলেন। থাক না স্যার, কি প্রয়োজন, একটা মানুষের সব ইচ্ছে কি পূরণ হয়? স্যার আমরা পরে না হয় শান্তিপ্রিয় ঠান্ডা দেখে কোনো স্মার্ট লোকের ইন্টারভিউ নিয়ে নেব। না না, অন্য কোথাও যাওয়ার আবার দরকার কি? একজন স্মার্ট মানুষ হিসেবে আপনারা আমার ইন্টারভিউটা নিয়ে ফেলেন, শুরু করেন। স্যার আপনাকে কি প্রশ্ন করব? যারা আপনাদের ধাওয়া করেছিল তাদের যে প্রশ্নগুলো করেছিলেন ওগুলোই করেন। প্রথমে যেন কি প্রশ্ন করেছিলেন? আরে শুরু তো আপনি করেছিলেন, করেন না। ও আচ্ছা, আপনি কি নিজেকে স্মার্ট মনে করেন? অফকোর্স, ওয়াই নট, এই যে দেখতেই পাচ্ছেন। আচ্ছা স্যার, এই যে আপনি একটা রংচটা প্যান্ট আর একটা হাতা কাটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছেন, তাতে কি আপনি স্মার্ট হয়ে গেছেন? তাতে পুরোপুরি হয়নি, এই চশমাটা লেগেছে, চুইংগাম খাচ্ছি, সব মিলিয়ে। কিন্তু আপনার সব কিছু মিলিয়ে তো আপনাকে ঠিক স্মার্ট মনে হচ্ছে না, আপনাকে কেমন যেন উল্লুক উল্লুক ভাল্লুক ভাল্লুক চিড়িয়াখানা লাগছে। আমি বুঝতে পারছি স্যার, এই প্রশ্নের পরে ওরা তখন মারছিল স্যার, এত জোরে তো মারে নাই। পরিচিত হয়ে গেলাম, সালাম দিয়ে গেলাম, অসুবিধা কি? অনেক অসুবিধা আছে। কি অসুবিধা? তোমার এই সুরত খান আমার আব্বাজান দেখলে তোমার সালাম তো গ্রহণ করবে না, উল্টা তোমার সাথে যে আমার পরিচয় আছে এই কারণে আমাকে ঘর থেকে বের করে দেবে। তুমি এখন যাও তো বাবা। আহা জান, সমস্যাটা কথা তুমি আমার খুলে বলো তো। এই তোমাকে আমি বলিনি, তোমার এই কানের দুল, চোখের দুল, নাকের দুল সব খুলে ফেলবা, খুলো না কেন? খুলিনি, খুলবো, তাই বলে কি আমি তোমার বাসার ভেতরে যেতে পারবো না, এক কাপ চা খেতে পারবো না? না পারবা না, তোমাকে দেখলে আব্বা আমাকে স্ট্রেট জিজ্ঞাসা করবে তুমি এই মেয়েটাকে কোত্থেকে ধরে আনলা, তুমি কি মেয়েটাকে বিয়ে করবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সব খুলে এসে তোমার বাসায় চা খেয়ে যাবো, নাও এটা ধরো। এটা কি? তোমার বসের জন্য গিফট। আমার বসের জন্য তোমাকে গিফট কিনতে কে বলেছে? বারে সেদিন তুমি আমার বললা না তোমার বস আমার মতো স্মার্ট হতে চায়, নাও ধরো, সেটা পেলে খুশি হবে। ঠিক আছে তুমি এখন যাও। তাহলে কখন দেখা হবে? আগামীকাল তোমার সাথে আমার দেখা হবে, বাট তোমার সব অর্নামেন্টসগুলো খুলে পুকুরে ফেলে রেখে তারপর আমার কাছে আসবা। ঢাকা শহরে পুকুর কোথায় পাবো? পাপ্পু ফাজলামি করবা না, পুকুর না পেলে তুমি বুড়িগঙ্গা যাবা।
Hello? Sohana? Is it me you? Sohana? I can see it in your smile. কি বলো? ও আগে বসো, তারপরে বলি। আমি বসতে পারবো না, আমার হাতে অনেক কাজ, কি বলবে তাড়াতাড়ি বলো। আরে রাখো কাজ, কাজ করার সময় অনেক পাবে, গল্প করার মুড কি সব সময় আসে? তোমার সঙ্গে এখন আমার অনেক গল্প করতে ইচ্ছে করছে, বসো তো। কিসের গল্প? মা, আমার এই ড্রেস আপে আমি স্যাটিসফাইড, কিন্তু চুলগুলো বাগে আনতে পারছি না। মানে আমার চুলগুলো একটু গ্রাম্য তো, এলোমেলো করে দিলে মনে হয় বাসায় কোনো চিরুনি নেই, আসতে পারি না, মানে ঠিক শহুরে হয়ে উঠছে না। সেক্ষেত্রে শুনলাম যে ওই রিবন্ডিং না যেন কি বলে, ওটা করলে চুল সোজা হয়ে যায়, করবো নাকি? না, আরেকটা অপশনও আছে, ওই মাথার পেছন দিকটা দুপাশ কদম ছাড় দিয়ে সামনের দিকটা স্পাইক করে রাখলাম, করবো? করো। কোনটা, কদম ছাড় না রিবন্ডিং? দুটাই কর। এই তো একটা স্মার্টের মতো কথা বললে, দুটো একসঙ্গে কি করে করবো? কদম ছাড় দিলে কি রিবন্ডিং করা যাবে? তাহলে তোমার যেটা ভালো লাগে সেটাই। আরে বাবা, ডিসিশন নিতে পারছি না বলেই তো তোমার সঙ্গে আলোচনা করছি। আচ্ছা, তোমার কাছে কয়েন আছে? না, কয়েন নাই। কয়েন দিয়ে কি করবে? টস করব, যদি শাপলা ওঠে তাহলে রিবন্ডিং, আর যদি যমুনা সেতু ওঠে তাহলে কদম ছাড়। হাতেও আমার সাথে ফালতু কথাবার্তা বলবা না, তোমাকে কদম ছাড়ও করতে হবে না, তোমাকে স্পাইকও করতে হবে না, তোমাকে রিবন্ডিংও করতে হবে না, তুমি সোজা বেল করে ফেলো। বাহ, এই না হলে আমার স্মার্ট বউ, তোমার সঙ্গে আলাপ না করলে আইডিয়াটা আমি কোথায় পেতাম বলো তো? গুড, বেল অনেক স্পোর্টি লাগবে, ব্রাজিলের রোবার্তো কার্লোস রোনালদো, ওরাও তো বেল। গুড। হ্যাঁ, এখন একটা কাজ করো, ঘর সংসার অফিস আদালত সব ছেড়ে ফুটবল খেলতেই চলে যাও। এই তো একটা স্মার্ট আইডিয়া দিয়েই আর একটা আনস্মার্ট কথা বলে ফেললে। রোবার্তো কার্লোস রোনালদো এদের কি ঘর সংসার নেই? ঘর সংসার আছে, বউ আছে, ব্যবসা বাণিজ্য আছে। না না, বেল বেল, বেলই ফাইনাল। শোনো আতে, তুমি যদি বেল করে বাসায় ফেরো তাহলে তোমার মাথা আমি একটা বাড়ি দিয়ে তোমার বেল আমি দুই ভাগ করে ফেলবো। আবুল ভাই, হাই মিয়া, এত পোকান কেন? একদিন মার খাইছেন তাতে এত পোকানি? ভাই রে, আমি তো স্যারের মার খেয়ে যতটা না কোকাচ্ছি, আপনার কথা চিন্তা করে তার চেয়ে বেশি কোকানি বের হয়ে যাচ্ছে। আমার কথা চিন্তা করে মানে? না, চিন্তা করছি এই এক্সম্যানের মার খেয়ে আপনি এতদিন বেঁচে আছেন কীভাবে। এক্সম্যানটাকে? কেন স্যার, এক্সম্যান দেখেননি? ওই যে হিরো এরকম করলেই এখান দিয়ে চোক্কা চোক্কা রড বের হয়ে যায়, স্যার যখন আমাকে মারছিল না মনে হচ্ছিলো স্যারের হাত পা সব লোহা হয়ে গেছে, আমার হাড়ি গুটি ফুটো হয়ে গেছে কিনা আল্লাহ জানে। ভাই রে, একদিন মাইর খাই আপনার মনে হচ্ছে হাড়ি গুটি ফুটো হয়ে গেছে, তাহলে আমার শরীরে তো হাড়ি থাকারই কথা না। হ্যাঁ সেটাই তো। আচ্ছা একটু বুদ্ধি বের করেন তো, কি করা যায়? আমার মাথায় কোনো বুদ্ধি নাই, বুদ্ধি ওই একটাই ছিল, ছুটি ছিল আমরা দেশে চলে গেলেই পারতাম, আপনি অন্তত মাইরটা খাইতেন না। থাক মিয়া, এটা কোন কিসিমের বুদ্ধি বার করলি? শুনে, এখানে থেকে স্যারের একটু মায়ের খেয়েছি, আমি মায়ের লোড নিতে রাজি আছি, কিন্তু বাড়িতে গেলে যে টাকা পয়সা খোয়া যেত, টাকা পয়সা নষ্ট করার লোড আমি কিছুতেই নিতে পারবো না, একদম মরে যাবো। বাইরে কতদিন ধরে বাড়ি যায় না? আরে ভাই, বাড়ির কথা ভুলে জানতো, এখন একটা বুদ্ধি বের করেন, মায়ের থেকে রক্ষা পাওয়ার বুদ্ধি। আমার মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি নেই। বছরব্যাপী মার খেয়েই যাচ্ছেন অথচ আপনার মাথাতে বুদ্ধি বেরোচ্ছে না? আমার তো একদিন খেয়ে বুদ্ধি বের হয়ে এসেছে। কী বুদ্ধি? স্যারের নামে একটা জিডি করে দেবো। ধর মিয়া, আমি কোনো থানা পুলিশে নাই, মিয়া যার হেনে চাকরি করেন তার নামে যদি জিডি করেন তাহলে কী হবে জানেন? স্যার তো থানা থেকে ঠিকই বাইরে হয়ে যাব, আমাকে দুজন ওই থানার ভিতরে ঠান্ডায় থাকবো। এই মেয়ে পাগল, আমরা থানায় জিডি করতে যাবো কোন দুঃখে? তাহলে কই করবেন? থানার চেয়ে পাওয়ারফুল স্যারের হোম মিনিস্ট্রিতে জিডি করে দেবো। এটা কই? ম্যাডাম, স্যারের ওয়াইফ, ওনার কাছে জিডি করলে দেখবেন স্যার একদম সোজা হয়ে গেছে। আরে না, ম্যাডাম যদি আবার রিঅ্যাক্ট করে? আরে ম্যাডাম হচ্ছে মাটির মানুষ, উনি বুঝবে মার খেলে আমরা ব্যথা পাই। তাহলে এক কাজ করি,
আমি কাগজ কলম নিয়ে আসি, আপনি জিডিটা লিখে ফেলেন। না রে ভাই, এই শরীর নিয়ে এখন আর জিডিভিটি আমি লিখতে পারবো না, কাল সকালে লিখবো। আপনি বরং এক কাজ করেন, আমার হাত পা টিপে টিপে একটু ঘুম পাড়িয়ে দেন। আমি যে এতদিন মায়ের খেলাম, একদিন কি আমার হাত পা টিপে দিয়েছিলেন মিয়া? স্যারের মায়ের যে এত জ্বালা এটা তো আগে জানতাম না। শুনেন, জিডিতে যদি কোনো কাজ না হয় এরপরে ভবিষ্যতে তো আপনি মায়ের খাবেনই, তখন আর বলতে হবে না, আসা মাত্রই আমি হাত পা টিপে দেবো। নেন ঘুমান, ঠিক করে না, আমি হাত মুখ ধুয়ে আসি। হায় রে নিষ্ঠুর। হ্যালো, ইজ ইট মি ইউ লুকিং ফর? আই ক্যান সি ইন ইওর আইস, আই ক্যান সি ইন ইওর স্মাইল। হ্যালো স্যার। ওহ, আই রে নিষ্ঠুর, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। সেটা তো ফোনেই বলেছেন, দেখি এখন। স্যার, আপনি হঠাৎ ইংলিশ গান করছেন, আপনাকে তো মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনেছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, রবীন্দ্রসঙ্গীতটাই আসলে আমার পছন্দ। কিন্তু এখন যে কস্টিউমের মধ্যে আমি ঢুকে পড়েছি তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতটা ঠিক যায় না। রবীন্দ্রসঙ্গীতের আলাদা পোশাক, পাজামা পাঞ্জাবি। স্যার, গানের সঙ্গে পোশাকের সম্পর্কটা কি? না না, এই নিন, সম্পর্ক কিন্তু আছে। যেমন দেখেন, বাউলদের এক ধরনের পোশাক থাকে, গেরুয়া পোশাক বা লম্বা আলখেল্লা, ওড়না টোড়না, গামছা, নানান কিছু থাকে না। আবার ধরেন যারা কাওয়ালি গায় তাদের এক ধরনের পোশাক, শেরওয়ানি, টুপি। তারপরে ওই আমরা টেলিভিশনে দেখি ব্যান্ডে যারা গায় বিদেশে তাদের এক ধরনের পোশাক। সো পোশাকের একটা ব্যাপার কিন্তু আছে। জি স্যার। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি এখন যদি এই পোশাকে রবীন্দ্রসঙ্গীত গাই তাহলে আমার কেন যেন মনে হয় রবীন্দ্রনাথ কোনো এক জায়গা থেকে আমাকে দেখে ফেলবেন, আর দেখেই উপহাসের একটা হাসি দিয়ে বলবেন, কিরে হাতেম, তুই এগুলো কী করছিস, কার গান করছিস, এগুলো কি আমার গান? তখন কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে না বলেন? জি স্যার, কেলেঙ্কারি হতে পারে। তাহলে স্যার ঠিক আছে। সেটাই তো। আইরিন, আপনার পাপ্পুর কী অবস্থা বলেন তো, কেমন আছে? জি স্যার, পাপ্পু ভালো আছে, আমি এখনই পাপ্পুর কথা আপনাকে বলতাম। বাহ, কী কোইন্সিডেন্স, আমি মাত্র পাপ্পুর কথা বললাম, আপনিও পাপ্পুর কথা বলতে চাচ্ছিলেন, মিলে গেল, ছেলেটার লাগ ভালো। তো বলেন, কি বলতে চাচ্ছিলেন ওর কথা? স্যার, পাপ্পু আপনার জন্য কিছু গিফট পাঠিয়েছে, আপনি যদি নিতেন। বলেন কি, পাপ্পু আমার জন্য গিফট পাঠিয়েছে, কেন, উপলক্ষটা কি বলেন তো? স্যার, উপলক্ষ স্মার্টনেস, আপনি স্মার্ট হতে চান, পাপ্পু সেটা আমার কাছ থেকে শুনেছে, সেই জন্য আপনার জন্য কিছু গিফট পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, গুড গুড, তো দেখান গিফটগুলো দেখি। চুলে পড়েছিল গলায়, হাতের এগুলো। ঠিক আছে, এগুলো পরা যায় তো, কি বলেন আপনি? স্যার, আপনি একটু ট্রাই করতে পারেন। হ্যাঁ সেটাই, আপনিই তো বলেছিলেন যে ফুটো করা লাগে না, তাহলে পড়তে অসুবিধা কি? এটা তো এখানে। জি স্যার। আয়না আছে আপনার কাছে? স্যার, ওরকম বড় আয়না তো নাই, তবে আমার ফেস পাউডারের একটা ছোট আয়না আছে। দেন তো দেখি। জিডি, কিসের জিডি? জি, এই যে
এই জানমালের নিরাপত্তা প্রসঙ্গে জিদি নিন দেখো আমার দেখতে হবে না কি লিখেছেন আপনিই পড়েন বরাবর সম্মানিত ম্যাডাম বিষয় জানমালের নিরাপত্তা প্রসঙ্গে জিডি জনাবা বিনীত নিবেদন এই যে আমরা যথাক্রমে নিম্ন স্বাক্ষরকারীগণ আপনার বাবা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ আপনার স্বামী জনাব হাতেম আলী সাহেব স্যারের বডিগার্ড হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছি কিন্তু অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের স্যার কারণে অকারণে তুচ্ছ কারণে স্থানকাল পাত্রের তোয়াক্কা না করে এলোপাথারি মারধর করে যাতে করে আমরা শঙ্কিত আছি যে কোনো সময় আমাদের প্রাণ নাশের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে হুজুরনের কাছে আকুল আবেদন আমাদের জানমালের নিরাপত্তা দানে আপনার মর্জি হয় বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত জনাব আবুল হোসেন এবং জুয়েল রানা জানের নিরাপত্তা নয় বুঝলাম মালের নিরাপত্তা কি কেন ম্যাডাম আমার যান চলে গেলে আমার বউ বাচ্চার কি হবে এই যে নিন সর্বশেষ কবে মেরেছে এই তো গতকালই মারলো দুজনকেই না ম্যাডাম শুধু কেন আমি বলি ম্যাডাম উনি না স্যারকে উল্লুক ভাল্লুক বলেছিল এই জন্য স্যার মেরেছে উল্লুক ভাল্লুক কেন বলেছেন না মানে আমি স্যারকে সরাসরি উল্লুক ভাল্লুক বলতে চাইনি ম্যাডাম তাহলে আর বলবেন না ম্যাডাম গত পরশুদিন হঠাৎ স্যার আমাদেরকে ডেকে বললো হোয়াট ইজ স্মার্টনেস স্মার্ট লোক কারা খুঁজে বের করো স্মার্টনেসের রহস্য উদ্ঘাটন করো আমরা বিভিন্ন জায়গায় খুঁজছি ঘুরছি দেখছি ইন্টারভিউ নিচ্ছি এক জায়গায় দেখলাম কয়েকটা ছেলে পেলে হাতা কাটা গেঞ্জি তারপর হাফ প্যান্ট কানে দুল ফুল লাগিয়ে দাঁড়িয়ে আছি আমরা ইন্টারভিউ নিতে গেলাম তাকে প্রশ্ন করা হলো আপনি কি নিজেকে স্মার্ট দাবি করছেন সে বলল আই অ্যাম ভেরি ভেরি স্মার্ট গাই আমি বললাম ধুর মিয়া আপনারা দেখলে তো কেমন উল্লুক ভাল্লুক চিড়েখানা লাগে ম্যাডাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা ওর গালের মধ্যে ঠাস ঠাস করে তিন চারটা চটকনা দিয়ে দিল তারপর আমরা দিলাম দৌড় তারপর আমরা দৌড়াচ্ছি 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 হঠাৎ করে স্যারের সঙ্গে দেখা হয়ে গেল স্যার বললো আপনারা দৌড়াচ্ছেন কেন আমরা কারণটা ভেঙে বললাম স্যার বললো আরে ধুর আমি নিজেই তো স্মার্ট হয়ে গেছি আমার ইন্টারভিউ নাও তো ইন্টারভিউ শুরু হয়ে গেল এক পর্যায়ে আমি দেখলাম যে তারও সেম ড্রেস পরা ওই যে বেগি হাতা গেঞ্জি হাফ প্যান্ট ডানা দুটো বের করা আমি বললাম স্যার কিছু মনে করবেন না আপনাকে দেখলেও কিন্তু উল্লুক ভাল্লুক চিড়েখানা লাগছি আর অমনি সঙ্গে সঙ্গে শুরু হলো দ্রুম দ্রুম দ্রাম দ্রাম মানে কি বলবো ম্যাডাম জায়গা বেয়া জায়গায় তোয়াক্কা না করে এলো পাথরে মায় আপনাদেরকে না 7 দিনের ছুটি দেওয়া হয়েছিল আপনারা এখন এখানে কি করছেন ম্যাডাম ওই আমরা তো এই স্যারের নিরাপত্তার কথা ভেবেই রয়ে গেছি স্যারের নিরাপত্তার কথা ভেবে জাননি নাকি স্যারকে উল্লুক ভাল্লুক বানানোর জন্য সহযোগিতা করছেন না 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 আমরা তাকানো করতে যাবো স্যার কত ভালো লোক তাই না জোরসে জি তাহলে আপনারাই বলেন আপনাদের স্যার যে 3/4 পড়ছে স্যান্ডো গেঞ্জি পড়ছে একটু আগে দেখি চোখের উপর কানে দুল লাগিয়েছে মাথায় ব্যান্ড পরে বসে আছে এগুলি সাপ্লাই করছে কে আমি কিছু জানি না ম্যাডাম এই আপনি কিছু জানেন জি আমি জানি কে ম্যাডাম আমার ধারণা ওই যে আইরিন ম্যাডাম আসে না অফিসিয়াল কাগজপত্র সই নিতে উনি গোপনে গোপনে এই জিনিসগুলো সাপ্লাই করে দিচ্ছে শোনেন জুয়েল এবং আবুল আপনাদের সব কথা আমি শুনলাম আপনাদের সামনে দুটা অপশন আছে নাম্বার 1 আপনারা এখনই এই বাড়ি থেকে চলে যাবেন নাম্বার 2 আপনারা এখনই গেটের কাছে যাবেন 24 ঘন্টা পাহারা দিবেন আইরিন যখনই এই বাড়িতে ঢুকবে আইনের ব্যাগ সার্চ করবেন ব্যাগে যদি উল্লুক ভাল্লুক জাতীয় কোনো জিনিসপত্র থাকে তাহলে সেগুলি সিজ করবেন তারপরে ওকে বাড়িতে ঢুকতে দিবেন এখন আপনাদের ডিসিশন আপনারা কী করবেন 2 নম্বরটা নেব কিন্তু ম্যাডাম এই কাজগুলো করতে যেয়ে যদি জানমালের নিরাপত্তা আরও কমে যায় জানমালের নিরাপত্তা যাতে না কমে সেই জন্য তো জিডি করলেন আমি তো সেটা নিলাম ও জি জি ঠিক আছে তাহলে আসি ম্যাডাম সেল কবে সে লুক যান চলে আসছো তুমি তো দেখতেই পাচ্ছ চলে আসছি আমাদের রিলেশনের পর থেকে কখনো কেমন হয়েছে তুমি আমার আগে আসতে পেরেছো আজকে আসতে পারতাম যান রাস্তায় আসার মতো বাইকটা নষ্ট হয়ে গেল ঠিক করে দিয়ে আসলাম বাদ দাও কী খাইবা বলো তুমি দাঁড়াও দাঁড়াবো কেন তোমাকে দাঁড়াতে বলেছি পাপ্পু তুমি দাঁড়াও আচ্ছা তোমার সমস্যাটা কি জান বলো তো তোমার বস আমার দাঁড় করায় দেখতে চায় তুমি আমার দাঁড় করায় দেখতে চাও আচ্ছা শোনো তোমার বস কি আমার গিফটগুলো পছন্দ করছে হ্যাঁ পছন্দ করেছে কি বলছে থ্যাংকস থ্যাংকস কিছু দিছে হ্যাঁ দিয়েছে এরকম মুখ গোমরা করে কথা বলতেছো কেন হাইসে হাইসে কথা বলো
আপু, তোমাকে আমি কালকে কি বলেছিলাম? তোমাকে বলেছিলাম না তোমার এই কানের দুলা চোখের দুলগুলো খুলে আজকে আমার সাথে দেখা করতে আসবে? শোনো জান, আমি তোমার কথা দিচ্ছি না খুলবো, ঠিকই খুলে তোমার সামনে দাঁড়াবো, খালি তুমি আমার একটু সময় দাও। হ্যাঁ বলেছো, তুমি পরশু কথা দিয়েছো গতকাল খুলবে, গতকাল কথা দিয়েছো আজকে খুলে এখানে আসবে, কিন্তু আমি কি দেখছি জান? তুমি একটা জিনিস বোঝো না কেন, আমি যেই সার্কেলের সাথে ওঠা বসা করি ওরা ভীষণ স্মার্ট, এখন যদি এগুলো হঠাৎ করে খুলে ওদের সামনে যাই ওরা কি ভাববে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার স্মার্ট সার্কেলের সাথে স্মার্ট হয়ে থাকো, আমার দৃষ্টি যে তুমি একটা আনস্মার্ট খ্যাত ছেলে, আমি তোমার সাথে নেই। জান, তুমি একটা সামান্য বিষয়ের জন্য এই রিলেশনটা ব্রেকআপ করতে চাও? পাপ্পু, তোমার আমার রিলেশনটা যখন শুরু হয়েছিল তখন এই বিষয়গুলো খুবই সামান্য ছিল, কারণ আমি ভেবেছিলাম তোমার এই ভক্কর চক্করগুলো তুমি সংশোধন করতে পারবে, বাট আই এম ফেল। তুমি আমাকে বোঝো নাই, আমার কালচার বোঝো নাই, আমাদের কালচার বোঝো নাই, তুমি আছো তোমার স্মার্টনেস নিয়ে, তোমার সেই সার্কেল নিয়ে। আই এম সরি পাপ্পু, আমার পক্ষে এই রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না। জান, আমি তোমার কথা দিতেছি আমি সত্যি চেঞ্জ হবো, তুমি খালি আমার একটু সময় দাও। তোমার যদি চেঞ্জ হওয়ার ইচ্ছা থাকতো পাপ্পু, তুমি আজকে চেঞ্জ হয়ে এখানে আসতে। আচ্ছা এইটা শেষ করে যাও। Hello! Is it me you looking for? I can see it in your eyes. Smiles! Hey, what are you doing here? একদম কমপ্লিট লাগছে না, কি হলো কথা বলছো না কেন, কেমন লাগছে বলো? তোমাকে একটা উল্লুক লাগছে, তোমাকে একটা ভাল্লুক লাগছে, তুমি চিড়িয়াখানায় যাও। সোহানা, তোমার কপাল ভালো যে তুমি জুয়েল না। কেন জুয়েল হলে কি করতে? জুয়েল হলে আমি কি আর করব, কিছুই করতাম না। কিছু করতাম না মানে তুমি জুয়েলকে মারোনি? এই যে জুয়েল জিডি করেছে। ওরে বাবা, জুয়েল আবার জিডিও করেছে নাকি? ভালো, তো জিডির কাগজ তো থানায় থাকার কথা, তোমার হাতে কেন? আমার হাতে, কারণ জিডিটা আমার কাছে করেছে। তুমি আবার পুলিশে জয়েন করলে কবে? এক্সকিউজ মি, আপনার র‍্যাঙ্কটা জানতে পারি? হাতে মিস্টার পেট, আমার ভাবতেই কষ্ট হচ্ছে, তুমি আমার হাজবেন্ড আর আমি এখনো তোমার সাথে সংসার করছি। কেন ভাবতে কষ্ট হবে কেন, এরকম স্মার্ট হাজবেন্ড দিতে তুমি চেয়েছিলে, এখন আবার ভালো লাগছে না? আসলে তোমার ভালো কোনটা লাগে আমাকে বলবে, ওইটাই করব। হাতে আমি তোমার এই স্মার্টনেস চাইনি। তাহলে কি কি চাইছিলে তুমি? হাতে আমি তোমাকে বলেছিলাম তুমি মানুষটা ভালো, তোমার মনটা ভালো, তোমার পোশাক আশাকে শুধু একটু চেঞ্জ লাগবে, তার মানে এই না যে তুমি উল্লুক ভালুক সেজে ঘুরে বেড়াবে। নো নো, তুমি শুধু এতটুকু বলোনি, তুমি আসল কথাটাই বাদ দিয়ে গেছো। তুমি বলেছো আমি প্রেজেন্টে বলবো না, বলোনি তুমি? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু যে অর্থে বলেছিলাম সেটা আমি তোমাকে বোঝাতেই পারিনি, তুমি সেটাকে অন্যদিকে নিয়ে গেছো। যে শব্দ দিয়ে তুমি তোমার মনের কথা বোঝাতেই পারবে না, সেই শব্দ ব্যবহার করবে কেন তুমি? আমি প্রেজেন্টে বলতাম, প্রেজেন্টে বল না। আমি বসো, আহা বসো। তুমি কি আমার উপর রাগ করে এগুলি করছো? কেন করবো আমি, আমি কি সং নাকি? সং মনে হয় আমাকে? তুমি আমাকে এত ভালোবাসো নাকি? তোমাকে আমি একটা কথা বলেছি তার জন্য তুমি এত কাণ্ড ঘটাচ্ছ? সোহানা, ফাজলা মতনের কথাবার্তা একদম বলবে না। তুমি এখন পর্যন্ত আমার সঙ্গে রাগ করে যতবার তোমার বাবার বাড়িতে গিয়েছো তার পিছনে একটা লজিক ছিল, ছিল না? কিন্তু প্রত্যেকবারই আমি তোমাকে গিয়ে নিয়ে এসেছি, তোমাকে ভালো না বসলে আমি করতাম, তারপরে তুমি বলেছো প্রেজেন্টেবল না। ঠিক আছে তুমি প্রেজেন্টেবল, এখন এগুলি খুলো। ও লাগছে, আমি খুলছি। শোনো, এখন থেকে পোলো শার্ট ইন করে পরবে, আর প্যান্ট কোমরে না, পারলে গলায় পরবে, কোনো অসুবিধা নেই। বাসায় কিন্তু চিরুনি আছে, চুল এলোমেলো করে রাখবে না, সেটি করবে নাকি বেল করতে চেয়েছিলে? বেলটাই করবে। ঠিক আছে, বেল করতে হবে না, এখন এগুলি খুলে পাজাম পাজামে পরে এসো, ঘুমাবো। মাথার ব্যান্ডটা কিন্তু খুলবে। ফাইল দেখে সিগনেচার করে রেখেছি, নিয়ে যান। স্যার ফাইল নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু স্যার আপনি সবকিছু খুলে সামনে নিয়ে বসে আছেন,
কোনো সমস্যা স্যার? না না কোনো সমস্যা না, ওই সবসময় পড়ে থাকতে হয় তাই এক ধরনের অস্বস্তি হচ্ছিল। এনিওয়ে কালকে থেকে তো আমি আবার অফিসে যাচ্ছি, অফিসেই দেখা হচ্ছে, যান আপনি। স্যার সবই ঠিক আছে, কিন্তু স্যার আমার কেন জানি মনে হচ্ছে কোনো কারণে আপনার মনটা খুবই খারাপ। না না মন খারাপ টারাপ কিছু না, আসলে আইদিন আমি একটা বিষয় নিয়ে একটু দ্বিধার মধ্যে আছি, যাক এটা কেটে যাবে। আর শোনেন কালকে যেহেতু অফিসে যাচ্ছি আপনি পাপ্পুকে আসতে বলবেন, একসঙ্গে লাঞ্চ করব। স্যার লাঞ্চের প্রোগ্রামটা ক্যান্সেল করেন, দরকার নেই। কী বলছেন দরকার নেই কেন, আমি ওকে কথা দিয়েছি লাঞ্চ করাবো, আপনি বলেননি ওকে? স্যার ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে কেন বলেন তো? স্যার রিলেশনটা নিয়ে আমি খুব অস্বস্তির মধ্যে ছিলাম, এটা কন্টিনিউ করতে ইচ্ছে করছিল না। অদ্ভুত তো, আমি তো শুনেছি প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি হয়, মিলমিশ হয়, আবার অনেক সম্পর্ক ঝগড়াঝাটি হয়েই শেষ হয়ে যায়, কিন্তু প্রেমের মধ্যে অস্বস্তি এই টার্মটা তো আমি কখনো শুনিনি। কীরকম অস্বস্তি বলেন তো একটু? স্যার অস্বস্তিটা আপনাকে বোধহয় বলাটা ঠিক হবে না। বোধহয় বলা ঠিক হবে না আপনার যেহেতু এরকম মনে হচ্ছে, তাহলে আমার মনে হচ্ছে বোধহয় বলাটা ঠিক হবে, বলে ফেলেন, ফ্রেন্ডলি বলেন। স্যার কী আর বলবো, এই তো এইসবের কারণে। এইসব বলতে? স্যার একটা ছেলে মেয়েদের মতো কানে দুল পড়বে, ভ্রুতে দুল পড়বে, মাথায় ব্যান্ড পড়বে, গলে চাক্কু ঝুলিয়ে ঘুরবে, স্যার এটা আমি মেনে নিতে পারছি না। তাহলে তার সঙ্গে প্রেম করলেন যে? স্যার প্রেম তো করেছিলাম মানুষটাকে ভালোবেসে, কিন্তু স্যার সে আমার কোনো কিছুই নেবে না, অথচ তার সবটুকু মন্দ আমাকে নিতে হবে, কেন স্যার এটা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে ভালো কথা, তো এগুলোর কারণে তাকে ছেড়ে দিচ্ছেন, অথচ আমাকে আবার এগুলো ধরিয়ে দিচ্ছেন, এর মানেটা কি? স্যার আপনি ধরতে চেয়েছিলেন, আমি না করবো কীভাবে? হ্যাঁ সেটাই, আমি যদি ধরতে চাই তাহলে আপনার কী করার থাকতে পারে? ওকে যান আপনি। শোনেন, আচ্ছা আমি যদি এগুলোর ব্যবহার না করি মানে ফেলে দেই কেমন হয় বলেন তো? স্যার খুবই ভালো হয়, এগুলো স্মার্টনেস না, বোগাস। স্যার স্মার্টনেস থাকে মানুষের মনের ভিতরে, স্যার আপনি মেন্টালি অনেক স্মার্ট, আর তাছাড়া এগুলো আমাদের কালচারের সাথে যায় না। গুড, ভেরি গুড, আমার স্টাফদের মধ্যে আমি আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করি, কেন করি জানেন আপনি? না স্যার জানি না। কারণ আপনি সবচেয়ে ট্যালেন্টেড। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, কাল দেখা হচ্ছে।
16 দিন ঠিকই বলেছিলেন আপনাকে মারাটা আমার অন্যায় হয়েছে পরে আমি আবার গিয়ে নিজেকে আয়নায় দেখলাম না উল্লুক ভল্লুকের মতোই লাগছিল উল্লুক ভল্লুকের মতো লাগছিল বলছেন কি স্যার বলেন একদম হুবহু বলতে পারেন টিটু আমি তো বুঝতে পারছিলাম না কোনটা উল্লুক ভল্লুক আর কোনটা আপনি